গণতন্ত্রের আভিধানিক অর্থ এবং দেশে দেশে এর চর্চার মধ্যে নিশ্চয়ই কম বেশি পার্থক্য আছে। তবে বাংলাদেশে গণতন্ত্র যে হারে উচ্চারিত হয় তার তুলনায় কতটুকু চর্চিত হয় সেটি নিয়ে প্রশ্ন আছে। একটি রাজনৈতিক দল যখন ক্ষমতার বাইরে থাকে তখন তার কাছে গণতন্ত্রের রূপ একরকম, যখন ক্ষমতায় যায় তার কাছে রূপটা বদলে যায়। মুখে যখন গণতন্ত্রের কথা বলে আর আচরণ করে তার মধ্যেও থাকে পার্থক্য। বছর জুড়ে গণতন্ত্রের একরকমের রূপ আমরা দেখি, নির্বাচন আসলে পরে অনেক বেশি গণতান্ত্রিক হয়ে যাই আমরা এবং তখন যেন গণতন্ত্রের পুরোটা ঢেলে দেওয়ার চেষ্টা করা হয়, এ নিয়ে চলে বিতর্ক। নির্বাচন নিশ্চয়ই গণতন্ত্রের অন্যতম একটি উপাদান, নিশ্চয়ই একমাত্র উপাদান না। তারপর আমরা দেখি যে আমাদের গণতন্ত্র ঘুরে ফিরে যেন ওই নির্বাচনের মধ্যে আটকে যায়। যেহেতু সামনে নির্বাচন, সে কারণে গণতন্ত্র, গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমরা আজকের বিষয় ঠিক করেছি রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্রের চর্চা। এ বিষয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব সাইফুল আলম এবং নিউজ টুডের উপদেষ্টা সম্পাদক জনাব এম এ আজিজকে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় নিয়ে নিশ্চয়ই আপনাদের প্রশ্ন মতামত থাকবে, সেগুলো পর্দা দেখানো নাম্বারে আপনারা ফোন করে আমাদেরকে জানাবেন। তবে আজকের গণতন্ত্রের যে দিকটা নিয়ে আমরা আলোচনা করব, প্রত্যেকটা দলের ভেতরে আসলে গণতন্ত্রের চর্চা কতখানি হয়, দলগুলো কতটুকু গণতান্ত্রিক, দলের নেতারা কতটুকু গণতান্ত্রিক, দলের গঠনতন্ত্র কতটুকু গণতান্ত্রিক এবং সেই গঠনতন্ত্র অনুযায়ী চর্চাটা কেমন হয়, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। স্যার ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা যা বলেন, কাজে যা করেন, তার মধ্যে পার্থক্য আমরা দেখি, কিন্তু প্রত্যেকটা দল নিজেরা কতটা গণতান্ত্রিক, দলগুলোর যে গঠনতন্ত্র, বড় বড় দলগুলোর কথা যদি বলি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, বিকল্পধারা, এলডিবি, আরও অনেক বাম দল আছে, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, এই দলগুলোর যে গঠনতন্ত্র আছে সেটি তারা কতটুকু অনুসরণ করেন ওটা একটা আলাদা বিতর্ক, কিন্তু গঠনতন্ত্রগুলোই কি গণতান্ত্রিক না? একটা বিষয়ে স্পষ্ট আলোচনা শুরুতেই বলতে হয় যে একজন বিখ্যাত গ্রিক দার্শনিক তিনি বলেছেন যে ভূত এবং প্রকৃত গণতন্ত্রের মধ্যে কোনো পার্থক্য নাই, মানে দুটি অদৃশ্য, কারণ দুটি কেতাবে আছে বাস্তবে না। তো বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে আমরা সেরকমটি দেখি, প্রতিটি দলের নেতাদের বক্তব্যে আমরা গণতন্ত্র পাই, দলের গঠনতন্ত্রের মধ্যে গণতন্ত্রের কথা লিপিবদ্ধ আছে, কিন্তু গণতন্ত্র চর্চার ক্ষেত্রে না দলীয় প্ল্যাটফর্মে না ব্যক্তিগত পর্যায়ে আমরা কিন্তু সেই গণতন্ত্রের চর্চাটা দেখি না। একজন মানুষ যিনি রাজনীতি করেন তার একটি সামাজিক অবস্থানও আছে, পারিবারিক অবস্থানও আছে, একটি গোষ্ঠীগত অবস্থানও আছে, এটা বললে চলবে না যে না আমি শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব, এটা বললে কিন্তু পার পাওয়া যাবে না। কাজেই সব কিছু মিলেই কিন্তু একজন ব্যক্তি, একজন মানুষ এবং তিনি মানুষ হিসেবে গড়ে ওঠেন। তো তার গণতন্ত্রের যদি তিনি চর্চা করেন তাহলে কিন্তু সর্বক্ষেত্রেই গণতন্ত্রের চর্চা করতে হবে। আমি কোনো একটি ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা করলাম আরেক জায়গায় করলাম না, এটি হলে আমার মনে হয় সেটি মানুষ সাদরে গ্রহণ করবে না এবং মানুষের কাছে একটু খটকা লাগবে। আর একটি বিষয় দেখেন যে আপনি গণতন্ত্রের কথা বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে, প্রতিটি রাজনৈতিক দলে আপনি নেতৃত্বের ভিতরে দেখেন নেতৃত্ব যেন এটি একবার ওই আসনটিতে যিনি বসবেন আর সরতে চান না, তিনি আর সরবেন না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু সেটি আর সম্পন্ন হচ্ছে না। নির্বাচনের কথা যদি আসে হয়তো কাউন্সিল কারো কারো হচ্ছে দুই বছর পর পর, গণতন্ত্রের একটা বিধিবিধান আছে দুই বছর পর হচ্ছে, কারো চার বছর পরে হচ্ছে, কারো দেখা যাচ্ছে যে দশ বছরও কাউন্সিল হচ্ছে না, তাহলে কিভাবে দলটি চলছে, নেতৃত্ব কিভাবে নির্বাচিত হচ্ছে, মানে ঘরেই যদি গণতন্ত্র চর্চা না থাকে। আমরা সেক্ষেত্রে দেখি যে এক ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল গড়ে উঠছে, একটি গণতন্ত্র আছে বটে এবং অনেক রাজনৈতিক নেতা আছেন বটে, বিভিন্ন পদে নানাজন আছেন বটে, কিন্তু সমস্ত সিদ্ধান্ত শেষ মুহূর্তে গিয়ে একজনের উপর নির্ভর করে, একটি জায়গা থেকে সিদ্ধান্ত, কিংবা এটাকে তারা অন্যভাবে বলার চেষ্টা করেন যে আমরা তো সবাই মিলেই ওনাকে দায়িত্ব দিয়েছি, ওটাও গণতান্ত্রিক উপায়ে করা, এটা একটা গণতন্ত্র। কিন্তু আমরা মৌলিক গণতন্ত্রের নমুনা কিন্তু দেখেছি, বেসিক ডেমোক্রেসি আইয়ুব খানের আমলে সেটিও কিন্তু আমরা প্রত্যক্ষ করছি। কাজেই আমরা এই মুহূর্তে কি বেসিক ডেমোক্রেসি চাই না একেবারে পার্সোনাল ডেমোক্রেসি চাই, এবং কথা এবং বাস্তবের মধ্যে আমরা গণতন্ত্রের একটা সমন্বয় চাই, গণতন্ত্রের চর্চা আমরা জীবনে চাই, সংগঠনে চাই, রাষ্ট্রীয় পর্যায়ে চাই, সেই জায়গাটাই কিন্তু দারুণভাবে ব্যত্যয় ঘটে। কোনো কোনো রাজনৈতিক দলে আপনি দেখেন
যে আমরা গণতন্ত্রের কথা বলি আবার পারিবারিক তন্ত্রের বিরুদ্ধে কথা বলি, কিন্তু যারা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন আপনি দেখবেন যে সেই সব রাজনৈতিক দলে একটি দলে পরিবারের কতজন আছে আপনি হিসাব করেন গণেন দেখবেন যে অবিশ্বাস্য একটা ঘটনা যে ওই পরিবারের অনেক সদস্য সেই রাজনৈতিক দলের সদস্য। এবং এটি যারা আমাদের শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে কিন্তু আমি আপনি প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানও দেখছেন যারা সুশীল সমাজের অনেক যারা গণতন্ত্রের অহরহ সবক দেন কিন্তু ব্যক্তি জীবনে কোনোভাবেই গণতন্ত্র সব ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে চর্চা করেন না। সব ক্ষেত্রে এই যে পার্থক্যগুলো এর কারণ কি? আসলে কি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না, নাকি গণতন্ত্রকে শুধুই একটি কি বলবো উপায় হিসাবে আমরা ব্যবহার করি? গণতন্ত্রের কথাটা আমরা বলি অনেক সময় নিজেকে কভার দেওয়ার জন্য, গণতন্ত্রের কথাটা বলি যে গণতন্ত্রের বাইরে বৃহত্তর আমাদের যে জনগোষ্ঠী মূল ক্ষমতার যে উৎস জনগণ, সেই জনগণ কিন্তু প্রকৃত গণতন্ত্রটা দেখতে চায়, গণতন্ত্রের চর্চাটা দেখতে চায়, গণতান্ত্রিক কথাবার্তা শুনতে চায়। সেই জায়গাটা ওই ভয়ের কারণে কিন্তু রাত অনেকেই গণতন্ত্রের কথা বলেন কিন্তু চর্চাটা আর গণতন্ত্র করেন না। কিন্তু সেই জনগণ তাদেরকে কতটা জবাবদিহি করতে পারছে সেটাও আমরা আলোচনা করব। একটা টেলিফোন নিয়ে আসবো আজিজ ভাইয়ের কাছে। কে বলছেন কোত্থেকে? ওয়ালাইকুম সালাম। আমি আমি জানতে চাচ্ছি যে আমাদের দেশে বর্তমান আপনারা আলোচনা করছেন রাজনৈতিক দলে গণতন্ত্রের চর্চা, জি এখন আমি দেখি আপনারা সাংবাদিকরা যে গণতন্ত্রের চর্চা করেন কিন্তু রাজনীতিবিদরা সেই চর্চা করে না, তারা স্বৈরাচার কি চর্চা করছে, এর অবসান কবে হবে? জি, গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চর্চা করছে। মূল প্রশ্নটা যাই আজিজ ভাই, সেটি হচ্ছে যে আমাদের বড় বড় রাজনৈতিক দল এমনকি ছোট রাজনৈতিক দলগুলো নিজেরা কতটা গণতান্ত্রিক সেটি বললেন সাইফুল ভাই, কিন্তু তাদের যে দলীয় গঠনতন্ত্র সেগুলো কতটা গণতান্ত্রিক? ধন্যবাদ আপনাকে। সাইফুল ভাই যে কথাগুলি বলল তার সাথে সম্পূর্ণ একমত হয়ে আমি কিছু যুক্ত করতে চাচ্ছি। প্রথমে আসলে আমাদেরকে বুঝে নিতে হবে যে গণতন্ত্রের কোনো ইউনিক ডেফিনেশন আছে কি না, পৃথিবীতে নাই গণতন্ত্রের ইউনিক কোনো ডেফিনেশন নাই। আমরা আব্রাহাম লিঙ্কন, চার্চিল এরকম অনেকের ডেফিনেশন আমরা পেয়েছি, কিন্তু গণতন্ত্রের উপাদান অর্থাৎ গণতন্ত্র কোথায়, রাজতন্ত্রে তো গণতন্ত্র নাই, কমিউনিস্ট কান্ট্রিতে সমাজতন্ত্রে নাই, যেখানে বহু দল আছে সেখানেই গণতন্ত্রের বক্তব্য আছে। সুতরাং এই গণতন্ত্রের উপাদানগুলি কিন্তু সব এই ব্যাপারে সবাই একমত যে গণতন্ত্রে কি, যে আপনি আপনার ইচ্ছা মতো অর্থাৎ জনগণ তার ইচ্ছা মতো তার নেতৃত্ব তৈরি করতে পারবে, নেতৃত্ব জনগণের আকাঙ্ক্ষা মতো সরকার চলবে, আইনের শাসন থাকবে, মৌলিক অধিকার থাকবে, হিউম্যান রাইটস ইত্যাদি ইত্যাদি, এই উপাদানগুলির ক্ষেত্রে কিন্তু সবাই একমত সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছায় ইয়াতে। তো এখন আপনার বক্তব্য হচ্ছে আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র আছে, এই বহুদলীয় রাজনৈতিক সিস্টেম আছে, কিন্তু গণতন্ত্রের চর্চাটা আমরা অভাব বোধ করছি কেন? আমার দৃষ্টিটা ভিন্ন জায়গায়। কারণ গণতন্ত্র একটা হলো রাজনৈতিক দলগুলোর, যে দলগুলোর যেমন ধরেন জাতীয় পার্টি আপনি বলছেন, বিএনপি, এখানে কিন্তু তাদের সিস্টেমটা মানে কনস্টিটিউশনটাই হচ্ছে প্রেসিডেন্সিয়াল সিস্টেম, কিন্তু আওয়ামী লীগ মৌলিক গণতন্ত্র আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে ফাইট করে আপনার ডাইরেক্ট ডেমোক্রেসি যাকে বলা হয় অর্থাৎ 18 বছর পূর্ণ হলে তিনি ভোটার, এইটা নিয়ে আসার পরেও আওয়ামী লীগের ভিতরেও কিন্তু সঠিক গণতন্ত্র চর্চা দেখা যাচ্ছে না। এটার কারণ হচ্ছে আওয়ামী লীগও কিন্তু এই এদের দ্বারা কিন্তু ইনফ্লুয়েন্স, কিন্তু রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা সেটিও তো একটি গণতান্ত্রিক পদ্ধতি না? ঠিক আছে, সেখানেও একটা গণতান্ত্রিক পদ্ধতি। আর যে দলের কথা বললেন, আমরা 90 সাল থেকে কিন্তু আপনার পার্লামেন্টারি ডেমোক্রেসি চর্চা করছি, কিন্তু সংবিধান, দলীয় সংবিধান বা গণতন্ত্র সেই মোতাবেক পরিবর্তন হয় না। আমি বলছি যে এখানে আরেকটা ইনফ্লুয়েন্স হচ্ছে কি, আমাদের সংবিধান, বাংলাদেশের সংবিধান, এই সংবিধান কিন্তু আসলে দেখেন যিনি সরকারে আসে, ধরেন আমাদের এখন ধরেন পার্লামেন্টারি সিস্টেম, সরকারে আসার পরে যিনি প্রধানমন্ত্রী হন তিনি পার্টির চিফ, তিনি পার্লামেন্টের চিফ, হ্যাঁ, এবং সরকারের প্রধান, এবং তার নির্দেশ ছাড়া রাষ্ট্রপতি কাজ করতে পারেন না, এবং রাষ্ট্রপতির নামে সব কাজ হয়। তার মানে হচ্ছে যে এক ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রীভূত। সেটি কি সংবিধানে আমাদেরকে দিয়েছে? ইয়েস, আমাদের যেমন ইংরেজিতে প্রভাব আছে চেয়ার মেক্স ম্যান, অর্থাৎ ওই প্রধানমন্ত্রীর চেয়ারে যিনি বসেন তিনি একনায়ক হতে বাধ্য, তার সংবিধান তাকে অধিকার দিয়েছে। তাহলে আমরা সংবিধান, তার মানে হচ্ছে সংবিধানটাও গণতান্ত্রিক নয় আমার দৃষ্টি, কোনো কিছু যদি গণতান্ত্রিক না হয় আমরা কি? সুতরাং এই জন্যই বলছি যে এটা রাজনীতিবিদদেরই কারেক্ট করতে হবে। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, যে ব্যক্তি একজন একজনে একটা রাজনৈতিক দল
একজন বা দুইজন, তারও এক হাতের সাথে আর এক হাতের মিল থাকতে চায়, এত পার্থক্য আমাদের অন্তরে। বড় তো কোথাও একটা প্রশ্ন নিয়ে আসছি আজকে আপনার কাছে ফিরে। বোকাই খুব অস্থির, শুনি কি বলতে চায়। যারা গণতন্ত্রের জন্য এত লড়াই করে তাদের নিজেদের ভেতরে গণতান্ত্রিক অধিকার আছে তো? সেটাই আমাদের মূল প্রশ্ন, সেটি নিয়ে আমরা আলোচনা করছি। নিজেদের মধ্যে সেটি আছে কতটা? আমার দলীয় গণতন্ত্র দিচ্ছে না, আপনি বলছেন সংবিধানও দিচ্ছে না, আর মন মানসিকতা দিক থেকে তো নাই না। সেদিক থেকে আপনি বললেন যে আদর্শিকভাবে সবাই আমরা গণতন্ত্র চর্চা করতে চাই। আমাদের বাংলাদেশে দেখেন যারা সমাজতান্ত্রিক রাজনীতি করছে তারাও বলে গণতন্ত্রের কথা, হ্যাঁ, যারা ধরেন ধর্মীয় রাজনীতি ইসলামিক তারাও বলছে গণতন্ত্রের কথা, আবার যারা গণতান্ত্রিক দল তারাও বলছে। অর্থাৎ এটা এখন এক সময় যেমন 60s 70s সবার ভিতরে স্লোগান এসেছিল সমাজতন্ত্র চাই, ইসলামিক দলগুলোও বলতো ইসলামিক সমাজতন্ত্র তাদের মতো করে, তাদের মতো করে। তো এখন কিন্তু এই গণতন্ত্রটা একটা স্লোগান হিসেবে এসছে। সুতরাং কিন্তু ভিতরে আদর্শিকভাবে লিখিত যাই থাকুক না কেন, ভিতরে কিন্তু যেহেতু লক্ষ্যটা একমাত্র ক্ষমতায় যাব এবং ক্ষমতায় থাকবো, সুতরাং ভোগ করব এবং ক্ষমতা ভোগ করব, এই জন্য ক্ষমতা কেন্দ্রীভূত করার একটা প্রবণতা। আমরা তো মোটা দাগে সব দলগুলোকে মিলিয়ে একটা চিত্র দেওয়ার চেষ্টা করেছি শুরুতে। এখন যদি আমরা একটু দল ভিত্তিক আসি, ছোট বড় দল, যেমন ধরেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই তিনটি শীর্ষ পর্যায়ের দল, এই তিনটি দলের চর্চা তো নিশ্চয়ই একরকম না, 19-20 আছে। তিনটি দলের গঠনতন্ত্রের মধ্যে একটু বেশ কম আছে, সেই জায়গায় আপনি কিভাবে এই তুলনাটা করবেন যে বিএনপি আওয়ামী লীগ বড় দুটি দল যদি ধরি, তাদের গঠনতন্ত্র এবং চর্চার মধ্যে পার্থক্য কোন জায়গায়? একটা বিষয় স্পষ্ট যে আওয়ামী লীগ প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশে, এবং সেখানে আমরা দেখি যে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা বলবো না যে সম্পূর্ণভাবে অনুসরণ করা হচ্ছে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার কিছু অনুসরণ আমরা সেখানে লক্ষ্য করি। যেমন আপনার সম্মেলনগুলো হচ্ছে, সেখানে কাউন্সিল হচ্ছে, কাউন্সিলাররা যথাযথভাবে নির্বাচিত হয়ে আসছে, তারা তাদের বক্তব্যটা দিতে পারছে। কমিটি গঠনের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখছি যে না, এক জায়গায় ক্ষমতাকে হস্তান্তর দিয়ে দেওয়া, কিন্তু অন্য প্রক্রিয়াগুলো আমরা আওয়ামী লীগের মধ্যে দেখছি এবং আওয়ামী লীগের মধ্যে কথাবার্তা দেখছি। অনেক সময় আমরা দেখছি যে দলের মধ্যে দ্বিমত পোষণের কারণেও আমরা অনেক সময় দেখি দল ভাঙছে কিংবা দলের তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে, সেটিও একটা আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক চর্চার মধ্যেই আছে। অনেক সময় আমরা দেখি যে বিদ্রোহী প্রার্থী হচ্ছে, সেখানেও তাদের বিরুদ্ধে বিভিন্ন অ্যাকশন নেওয়া হচ্ছে, এটা একটা প্রক্রিয়া। আমরা আসলে রাজনৈতিক বিএনপিতে অনেক সময় কিন্তু আমরা সেটা লক্ষ্য করি না। যেমন আপনার কাউন্সিলগুলো হয়তো নির্দিষ্ট সময় হচ্ছে না, অঙ্গ সংগঠনগুলোর কাউন্সিল বছর যুগের পর যুগ হয় না, এরকম একটা পরিস্থিতি। মানে একবার আপনি সভাপতি হলেন তো 12 বছরের জন্য হয়ে গেলেন, এরকমও আপনি ভাবতে পারেন। কিন্তু এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে নেতৃত্বের পরিবর্তন, অথবা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একেবারে তৃণমূল পর্যায় থেকে আপনি উপরে উঠে আসবেন, সেটা কিন্তু আমরা লক্ষ্য করি না। এবং আপনি দেখবেন যে অনেক সময় ব্যত্যয় কোথায় ঘটে, যে আপনি দেখলেন যে আপনি সহসভাপতি 15 জন নিতে পারবেন অথবা 35 জন নিতে পারবেন, সেখানে দেখা যাচ্ছে যে আনলিমিটেড হয়ে যাচ্ছে, অসংখ্য মানে যে আসছে তাকেই আপনি একটা পদ দিয়ে দিচ্ছেন। তো এটা তো একটা রাজনৈতিক দলের শৃঙ্খলা দারুণভাবে কিন্তু এতে ব্যাহত হয়, এবং রাজনৈতিক দলের যে ভাব গাম্ভীর্য সেটাও কিন্তু ব্যাহত, কর্মক্ষেত্রেও কিন্তু নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। জাতীয় পার্টির ক্ষেত্রেও আপনি দেখবেন যে জাতীয় পার্টির আমরা সব কিছু শেষ পর্যন্ত গিয়ে একজনের কাছে গিয়ে দেখছি যে তার কাছে সব কিছু আপনার দিয়ে দেওয়া হচ্ছে, যে 300 আসন তিনি ঠিক করবেন, পার্টি কোথায় যাবে, কার সঙ্গে লিয়াজো করবে, সেটা আদর্শিক লিয়াজো হবে না সেটা শুধুমাত্র একটা ভোটের লিয়াজো হবে, অথবা দেনা পাওনার লিয়াজো হবে, পাওনা দেনার লিয়াজো হবে, এসবই কিন্তু একজন। কেন্দ্রীয় কমিটি যখন শীর্ষ ব্যক্তিকে কর্তৃত্ব দিয়ে দেন, শীর্ষ ব্যক্তিকে আপনি দায়ী করবেন কিভাবে? তারা তো দিয়ে দিচ্ছেন নাকি তার ইশারা ইঙ্গিতে এটা করেন? এটাও একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে যদি আপনি না থাকেন তাহলে আপনি রাজনীতি করতে পারবেন কি না তারও কিন্তু একটা প্রশ্ন আছে। আমরা অনেক সময় লক্ষ্য করেছি যে পার্টির শীর্ষ নেতাদের চ্যালেঞ্জ করে কিন্তু রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, রাজনীতি থেকে একেবারে বাইরে ছিটকে পড়েছে আর রাজনীতি জীবনে করতে পারেনি, এমন নমুনা, এমন একজন দুজন দাঁড়ালে হয়তো এই অবস্থা হয়, কিন্তু সবাই যদি সবাই সেই জায়গাটায় আমরা সেই চর্চাটা আমরা দেখি না, চর্চাটা দেখি না এই কারণে যে রাষ্ট্র কিন্তু এখন পর্যন্ত গণতান্ত্রিক হয়ে উঠে নাই বাংলাদেশে।
রাষ্ট্র ব্যবস্থা এখন পর্যন্ত গণতান্ত্রিক হয়ে ওঠেনি। সেক্ষেত্রে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় ব্যবস্থা যদি গণতান্ত্রিক না হয় তাহলে পার্টিগুলো বলেন কিংবা পেশাজীবী সংগঠন বলেন অন্যান্য সংগঠন বলেন কোথাও কিন্তু সেই গণতন্ত্র প্রকৃত গণতন্ত্রটা আপনি পাবেন। রাষ্ট্রকে গণতান্ত্রিক করার দায়িত্ব তো রাজনৈতিক দল অবশ্যই, তারা কি ইচ্ছা করে এটা করছে না যেহেতু নিজেরাই সেরকম চর্চা করে। এটা যেটা কিছুক্ষণ আগে ভাই বললেন যে হ্যাঁ আমরা অনেক কিছু বলি কিন্তু বিশ্বাস করি না, আবার অনেক কিছু বিশ্বাস করি কিন্তু বলি না। ওই তিন দলের যে হোসেন মোহাম্মদ এর বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে না, তিন দলের রূপরেখা, তারপরে তো আরো সংবিধানটাকে আরো টাইট করে দেয়। রাজনৈতিক দলগুলো যখন বিরোধী দলে থাকে তখন একরকম কথা বলছে, যখন সরকারে যাচ্ছে তখন আরেক রকম কথা অবস্থান গ্রহণ করছে। আপনি দেখেন নির্বাচন কমিশন শক্তিশালী করার কথা কিন্তু সবাই বলে, সবাই অতীতে বলেছে, কিন্তু নির্বাচন কমিশন কি একেবারে 100% শক্তিশালী হয়েছে? একেবারে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে? কাজ করতে পারছে? আইনটা কে করছে? আপনি দেখেন যে বাংলাদেশে আরেকটি উদাহরণ দিই, ধরেন বাংলাদেশে বিএনপি নামক একটি পার্টি তিনটি জায়গায় কিন্তু জনগণের কাছে কমিটমেন্ট করেছিল। তারা একবার কমিটমেন্ট করেছে যে 74 বিশেষ ক্ষমতা আইন তারা যদি ক্ষমতায় যায় বাতিল করবে, আজ পর্যন্ত করে নাই। তারা একবার বলেছেন যে শান্তি চুক্তি তারা যদি ক্ষমতায় যায় পার্বত্য শান্তি চুক্তি বাতিল করবে, যে গঙ্গার পানি চুক্তির কথা বলেছিল আজ পর্যন্ত করে নাই। আপনি গঙ্গার পানি দাঁড়ি কমা সেলি কমানোর পর্যন্ত কিন্তু আপনার পরিবর্তিত হয় নাই, যা ছিল তাই। মানে বিরোধী দলে থাকলে একরকম, কাজে মানে ক্ষমতাটাকে উপভোগ করার জন্য, ক্ষমতাটাকে স্থায়ী করার জন্য, মানে ক্ষমতাকে আরো কেন্দ্রীভূত করার জন্য যা যা করা দরকার রাজনৈতিক দলগুলো কিন্তু তাই করছে, সেগুলো করছে। আমরা একটা ফোন নিয়ে আসছি আজিভের কাছে, কে বলছেন কোথা থেকে? আমি দেবিদ্বার থেকে মমিন বলতেছি। জি বলেন। মানে নভেম্বরের প্রথম সপ্তাহে যে তফসিল ঘোষণা করবে, তফসিল মানে কি জনগণ এই তফসিল থেকে কি চায়, কি আশা করবে? নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করে দিয়েছে, এই তফসিলটা কেন ঘোষণা করবে? নির্বাচন হওয়ার জন্য, নির্বাচনটা কবে হবে, তার যে পুরো প্রক্রিয়া, প্রার্থিতা জমা দেওয়া থেকে শুরু করে প্রত্যাহার এবং প্রচারণা শুরু করে, সব কিছু মিলেই তো নির্বাচনী তফসিল, সেটি নভেম্বর প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে। মানে আপনার প্রশ্নটা কি যে কখন নির্বাচনটা হতে পারে, না তফসিলটা এখন ঘোষণা করা নিয়ে আপনার প্রশ্ন? ধন্যবাদ আপনাকে। নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করলে আমরা জানতে পারবো, তবে দিন ক্ষণটি সম্পর্কে এর আগে নির্বাচন কমিশন বলেছে যে 28 তারিখ অথবা তারপরের যে কোনো দিন। যাই হোক, এখন সেই তফসিল ঘোষণা নিয়ে অন্য আলোচনা, যে আলোচনা আমরা ছিলাম সেটি হচ্ছে যে আমরা যদি সবগুলো দলকে একই পাল্লায় নিয়ে আসি এবং চর্চার দিক থেকে একসাথে আমরা এদেরকে রাখি, তাহলে আমরা মানে কাকে দায়ী করব, বা এই যে গণতন্ত্রের নামে যে চর্চাগুলো হচ্ছে এটা বদলের ক্ষেত্রে জনগণের কি ভূমিকা থাকতে পারে? হ্যাঁ, জনগণের আসলে হচ্ছে কি, দীর্ঘদিন এই দলগুলোতে জনগণ না ভোট দিয়ে ক্ষমতায় নিচ্ছে, দীর্ঘদিন আমাদের এই অগণতান্ত্রিক চর্চা করতে করতে জনগণ কিন্তু এক ধরনের জিম্মি হয়ে গেছে, মানে আসল গণতন্ত্র জনগণ কিন্তু এর থেকে আর কিছু করার নাই। যেমন ধরেন রাজনৈতিক দল বিএনপি, বিএনপির সংবিধানই বলছে একক ক্ষমতা চেয়ারপারসনের যে কমিটি ভেঙে দিতে পারে, নতুন কাউকে ইনক্লুড করতে পারে ইত্যাদি ইত্যাদি। তাহলে ব্যবস্থাটাই অগণতান্ত্রিক। হ্যাঁ, কিন্তু রাজনৈতিক দল আপনি যদি ট্রু সেন্সে বলেন তাহলে এই গণতন্ত্রটাই কিন্তু অগণতান্ত্রিক। কিন্তু আবার গণতন্ত্রকে তারা গণতন্ত্র বিশ্বাস করে, এ কারণে কিন্তু কাউন্সিল হয় এবং সেখানে সবাই আলোচনা করে, আলোচনা করে একটা কমিটিও করার চেষ্টা করা হয়, তো তারপরে দেখা গেল ফাইনালি চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হলো। আওয়ামী লীগ, তাদের সংবিধান কিন্তু অনেকটা ডেমোক্রেটিক, অথচ দেখা গেল একই রোগ ইনডাইরেক্ট, অর্থাৎ ওখানেও আলোচনা হয় শেষ পর্যন্ত কার নেত্রী করে দিক। এখন যেটা হয়েছে, আগে তো এই আওয়ামী লীগই তো আগে ছিল, আমরা তো ছাত্রলীগ করতাম, আগে তো বিভিন্ন জেলার থেকে প্রতিনিধি আসতো, একদিন দুই দিন তিন দিন আলোচনা করে করে কমিটি হতো। এখন তো তা নাই, কারণ ব্যাপারটা হলো আমাদের সংবিধান এবং পার্টির গঠনতন্ত্র এবং দীর্ঘদিনের যে প্র্যাকটিস, এতে পার্টির যে প্রধানকে এত ক্ষমতাশালী করে দেওয়া হয়েছে, তার ইশারায়, চোখের ইশারা ছাড়া, যেমন সাইফুল ভাই একবার বলেছেন না যে চ্যালেঞ্জ করলে আউট, আউট হলে আর রিটার্ন করার স্কোপ নাই, তো তার ইশারার বাইরে কেউ কথা বলে না, এবং সব তাকে সন্তুষ্ট করার জন্যে নেত্রী যা বলে দিবে বা নেতা যা করে দেবে। যেমন হোসেন মোহাম্মদ এরশাদি বলেন এটা আমার পার্টি, আমি যা করব তাই। হ্যাঁ, কিন্তু আপনি দেখেন যে পার্টিগুলো বিবেচনায় আসে না, যদি বলি যে আমাদের যারা সমাজতান্ত্রিক পার্টি, আমি ছোট দলগুলো, তার আগে তার একটা প্রশ্ন নিয়ে আসছি আপনার কাছে, কে বলছেন কোথা থেকে? হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন।
জি, আমার নাম সালাউদ্দিন গাজী, আমি বসুন্ধরা আবাসিক থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো তো বাচ্চাদের শিশুরা পড়তে তো তারাই কোথায় মতো চাপতে চায় না, এখন এটা সংস্কৃতি ক্যাপটা আমার চাই দরকার চিরস্থায়ী, এটা সংস্কৃতি কিভাবে বেরিয়ে আসবো করে যদি এই কথাটা আছে ভাঙবে কিভাবে বেরিয়ে আসবো। জি, ধন্যবাদ আপনাকে। এই যে একটা দল এক একজন ব্যক্তির কাছে জিম্মি হয়ে আছে ক্ষমতার দিক থেকে, এটা থেকে কিভাবে বেরিয়ে আসবে আমি হাতে একটু জুড়ে দেই, যে এই বড় দলগুলোর শীর্ষ নেতৃত্বে যিনি আছেন তার কি কোনো বিকল্প তৈরি হয়েছে দলের মধ্যে, ফলে দলের ভেতর থেকে যে গণতান্ত্রিক চর্চা মাধ্যমে তাকে আবার পুনর্নির্বাচিত করা হচ্ছে তাদের সামনে তার কোনো বিকল্প নাই? বিকল্প হচ্ছে দুটো পদ্ধতিতে হতে পারে, একটা হলো সিস্টেমটাই এমন ক্ষমতা এক জায়গায় কন্ট্রিবিউট, তাকে তো চ্যালেঞ্জ করার স্কোপই থাকছে না, সুতরাং নেতৃত্ব বিকল্প হচ্ছে না। আবার তাদের সংবিধানে এটা তো নাই, যেমন ধরেন আমাদের প্রেস ক্লাবে দুইবার প্রেসিডেন্ট হবেন বা দুইবার সেক্রেটারি এক পদে থাকবেন, তৃতীয়বার হবেন না, আমেরিকাতে বানাতেই পারবেন না, আমেরিকাতে সিস্টেম আমাদের দলেও নাই রাষ্ট্রে, আমেরিকাতে প্রেসিডেন্ট দুইবার হবেন তৃতীয়বার হবেন না, যা ভয় বাদাম বেচেন নাহলে দোকান করেন নাহলে অ্যাডভাইজার হন হন না। বাংলাদেশে হচ্ছে আপনার প্রত্যেকটা রাজনৈতিক দলের সংবিধানে এবং আমাদের বাংলাদেশ সংবিধানে এবং আর গঠনতন্ত্রে কোনো জায়গায় এই বাইন্ড নেই, যার ফলে এই যে শুরু যদি একবার হলো শেষ নাই, কারণ একবার চেয়ার ম্যাক্সম্যান যে ধরনের চেয়ার ধরেন পার্টির প্রধানের যে চেয়ার ওই চেয়ারে বসলেই তার কাছে অটো সিস্টেমে ক্ষমতা সব চলে আসে, তাকে চ্যালেঞ্জ করার কেউ থাকে না, তখন যার যার অস্তিত্ব রক্ষার্থে রাজনৈতিক অস্তিত্ব রক্ষার্থে শুধু তাকে খুশি করা ছাড়া চ্যালেঞ্জ করার ক্ষমতা আমরা কিন্তু বুঝি, আমরা সাংবাদিক বুঝি যে এই লোক এই নেতা হওয়া উচিত। আপনি বলেন তো দেখি, আমি যদি করি এটা আমার খুব কথাটা একটু বড় হয়ে যায়, প্রত্যেকটা রাজনৈতিক দলের যে বড় দলগুলির বলতেছি সাধারণ সম্পাদক হওয়ার মতো বহু যোগ্য লোক আছে না, তারপরেও দেখেন প্রধান ব্যক্তি প্রধান যিনি যিনি পছন্দ করেন ওই সোকল গণতন্ত্রের মধ্যে দিয়ে ওই ব্যক্তি আমরা দ্বিতীয় পর্যায়ে নেতৃত্বের জায়গাটাতে আসবো, তার আগে বোকাইয়ের কথা আবার শুনতে চাই, কি বলতে চাই বোকাই? আমি তো এইখানে নিজের মতো কথা কইতে পারি, নেতারা কি নিজের দলে এমন কথা কইতে পারে? এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দলের ভিতরে শীর্ষ পর্যায়ের যিনি থাকেন শীর্ষ নেতৃত্বে যিনি থাকেন তার বিরুদ্ধে পরের পর্যায়ে যারা নেতৃত্বে থাকেন তারা কি কথা বলতে পারে? না, বিরুদ্ধে বলাটা বড় কথা নয়, বড় কথা হলো যে তিনি যেভাবে চিন্তা করছেন দলের ভালোর জন্য মঙ্গলের জন্য কিংবা দেশের ভালোর জন্য মঙ্গলের জন্য অথবা পার্টি মানে পার্টির রণকৌশল কি হবে, পার্টি কিভাবে এগিয়ে যাবে, পার্টির পথ চলাটা কি হবে, অন্য রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজটা কিরকম হবে, কার সঙ্গে আদর্শিক ঐক্য হবে, কার সঙ্গে ভোটের ঐক্য হবে, এই জায়গাগুলো স্বাধীন মতামত প্রকাশের বিষয়টা হলো মূল কথা, যে কোনো একজন দলের নেতা তিনি তার স্বাধীন মতামতটা দলীয় হাইকমান্ডের সামনে প্রকাশ করতে পারছেন কি পারছেন না, এটি এক ধরনের গণতান্ত্রিক চর্চার কথা যে আমি সেটি সুযোগ তো আছে আমরা কখনো কখনো লক্ষ্য করি যে হ্যাঁ হয় না যে একেবারে তা নয়, আমরা মাঝে মাঝে যে রিপোর্টগুলো পাই যে দলের ভেতরে স্থায়ী কমিটির বৈঠকে অথবা অন্য জায়গায় প্রেসিডিয়াম বৈঠকে অথবা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে এই কথাগুলো এসছে, তখন কিন্তু আমরা বুঝি যে না একটু ভিন্ন মতটাও কিন্তু অনেক সময় প্রকাশ পায়, পায় না যে একেবারে তা বলা যাবে না, সেখানে যে একেবারে কিছুই হচ্ছে না সেটাও বলা যাবে না, কারণ এই এই রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন অথবা জাতীয় পার্টি এই তিনটি রাজনৈতিক দল তো এরা কখনো না কখনো কিন্তু সরকার পরিচালনা করেছে, দেশ পরিচালনা করেছে, একাধিকবার করেছে, কাজেই সেই ধারাটা কিন্তু সেখানেও আছে, তবে যেটা আমাদের প্রত্যাশা যেই জায়গায় সেই জায়গার মতো কিন্তু নাই, এটা সত্য কথা, কিন্তু সবাই জায়গায় যাওয়ার কোনো চেষ্টা কি আছে? চেষ্টা এটা ওই যে একটা মানে এমন একটা হয় কি বদ্ধ খাঁচার মধ্যে পাখি থাকতে থাকতে একসময় অনেকটা ওই রকম, কারণ আমি 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 যখন বুঝবো যে আমার উপর মহল এই জিনিসটা পছন্দ করবে না, এই বক্তব্যটা পছন্দ করবে না, এই ধারাটা পছন্দ করবে না, কিংবা আমি যেই লাইন অফ অ্যাকশনের কথা বলবো সেটা তার গ্রহণযোগ্য না, তখন হয়তো সেন্সরশিপ বলে সাংবাদিকতার মধ্যে যেমন আছে রাজনীতিতে কিন্তু এখন সেটা আরো বেশি হয়ে গেছে, বেশি সমালোচনা করে বড় দলগুলোর, তারা গণতান্ত্রিক না, তাদের দলের মধ্যে শাসন ব্যবস্থা ইত্যাদিতে গণতন্ত্র নাই, যদিও তারা হয়তো শাসন ক্ষমতায় যেতে পারেন না বলে তাদের পক্ষে বলাটা অনেক সহজ, তারপরও
বাম দলগুলোর কথা যদি বলি বা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাতের বাইরের যে দলগুলো যেমন বিকল্পধারা এলডিপি এখন জাতীয় ঐক্য ফ্রন্ট গঠিত হয়েছে যার মূল উদ্যোক্তা ডক্টর কামাল হোসেন তার দলের নাম হচ্ছে গণফোরাম তিনি সেই 27 বছর ধরে দলের প্রধান এবং তার দলে অন্য কারা আছেন আমরা সেভাবে জানতেও পারি না দলের ভিতরে কোনো নির্বাচন হয়ে নেতৃত্বে পরিবর্তন হয়েছে বলেও আমরা জানি না তাহলে তিনি যে সার্বক্ষণিকভাবে বড় দলগুলোকে সবক দিচ্ছেন কোন নৈতিক বলে না নৈতিক বল নৈতিকতাটা তার কাছে আমার বক্তব্য হলো যে এই যে টোটাল রাজনৈতিক যে সিস্টেম এই সিস্টেমের রোগ সব দলের মধ্যেই আছে তাহলে এই কারণেই সব দলে তার কি বলার অধিকার আছে অন্যজনকে বলার অধিকার সেটাও আমি বলবো না আমি বলবো তার এটা সংশোধন হওয়া উচিত গণতন্ত্র তার চর্চা করা উচিত নেক্সট লিডারশিপ তৈরি করা উচিত নেক্সট লিডারশিপকে দেওয়া উচিত ধরেন আপনি ডক্টর কামাল হোসেন অত্যন্ত ব্রিলিয়েন্ট লোক প্রবীণ লোক কিন্তু এখন আপনি বলেন যদি আমি যদি গঠনমূলক সমালোচনা করি উনি যখন কথা বলতে বলেন তখন কিন্তু খেয়েই রাখতে পারেন না এটা কিন্তু বাস্তবতা মানতে হবে তারপরে ধরেন আমাদের যে ছোট দলগুলি আছে দলগুলোর ভিতরে বাম দলে তাদের মতো করে কিন্তু গণতন্ত্র চর্চা আছে এই দল যখন বড় হবে গণতান্ত্রিক উপায়ে নেতৃত্বে পরিবর্তন হতে দেখি না না তাদের হয় গণতন্ত্রের বাম দলগুলোর হয় কিন্তু যদি বড় এই দল বড় হয়ে যেত তাহলে কি হইতো তা জানি না যেমন ধরেন আমি আজ থেকে 25 বছর আগে চীনে গেছি সেখানে তারা বলে গণতন্ত্র আছে সেখানে রাজনৈতিক দল 4টি আছে কিন্তু ওখানে সিস্টেম হচ্ছে 4টি কমিউনিস্ট পার্টি 3টি দল আপনার কমিউনিস্ট পার্টিকে প্রপোজাল দেয় এই হলে তারা যেটা অ্যাকসেপ্ট করে সেটা অ্যাকসেপ্ট করে দিস ইজ দ্য সিস্টেম তারা বলে গণতন্ত্র আছে আমি যে বললাম গণতন্ত্র ইউনিক ডেফিনেশন নাই আমাদের দেশে যেমন ইসলামিক দল যদি বলেন ধরেন যদিও নিবন্ধন নাই জামাতে ইসলাম সেখানে কিন্তু গণতান্ত্রিকভাবে সবাই কেউ প্রার্থী থাকে না ভোট দিয়ে নেতা নির্বাচন করে কিন্তু নেতা যখন নির্বাচন হয়ে যায় তখন কিন্তু আমি সর্বে সরময় একই কথা আলটিমেটলি কিন্তু একই হয়ে গেল কিন্তু এটা নেতা নির্বাচনটা কিন্তু গণতান্ত্রিক উপায়ে হলো তো সুতরাং আমার বক্তব্য হলো যে আসলে যদি আপনি গণতন্ত্র যদি চান আমাদের দেশে বিশেষ করে তাহলে আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশের সংবিধান এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের গঠনতন্ত্র কিন্তু পরিবর্তন আমূল পরিসংস্কার দরকার এমনভাবেই দরকার যে এই ক্লজটাও থাকা দরকার অ্যাটলিস্ট যে দুই টার্ম বা এক টার্মের বেশি প্রেসিডেন্ট বা এক পদে থাকতে পারবে না আপনি যদি বলেন আওয়ামী লীগ এবং বিএনপি আপনি নেতৃত্বে আসতে দেন না নেতৃত্ব অভাব আছে অভাব তো নাই কিন্তু আমরা মনে করি নেত্রী আছেন তাদের কি কোনো বিকল্প তৈরি হয়েছে যাকে বেছে নিতে পারে দলের কর্মীরা যেমন বড় দুটি দল শেখ হাসিনা এবং খালেদা জিয়া উনাদের কোনো বিকল্প বা কাছাকাছি কোনো নেতৃত্ব কি দলে আছে বিকল্প তৈরি হতেই দেওয়া যায় না যদি আমি উল্টা প্রশ্নটা করি যে শেখ হাসিনা যখন সভানেত্রী হন আওয়ামী লীগে তার চাইতে যোগ্য নেতা এটাই বলছি তার চাইতে যোগ্য নেতা কয়েকশো ছিল কিন্তু তাকে আনা হলো যেহেতু বঙ্গবন্ধুর কন্যা ঐক্যটা ধরে রাখার জন্য এখন যখন তিনি চেয়ারে বসে গেছেন তখন তার এই রাজনৈতিক কালচার বাংলাদেশের সংবিধান পার্টির গঠনতন্ত্র সব মিলে তাকে একক করে ফেলেছে যে তারপরে ধরেন এখন আমাদের দেশের যে অবস্থাটা রাজনৈতিক যেমন ফ্রান্সের মতো রেশিও ভিত্তিক এমপি পার্লামেন্ট হতে পারে তারপর আপার হাউস লোয়ার হাউস হতে পারে এটা ডিসকাশন করে হতে পারে কিন্তু রাজনীতিতে সংস্কার দরকার আমরা ছোট এইসব কথা শুনি বড় বড় বলে না সাইফুল ভাই আওয়ামী লীগের নেতৃত্বে বিষয়ে তিনি ব্যাখ্যা করলেন আপনি আমাকে একটু বিএনপি নেতৃত্বের ব্যাখ্যাটা দেন যেমন আওয়ামী লীগের মতো বিএনপিতেও খালেদা জিয়াকে ঘর থেকে বের হয়ে রাজনীতিতে আসতে হলো দলের স্বার্থে ঐক্যের স্বার্থে তিনি ধারাবাহিকভাবে নেতৃত্বে আছেন এখন আমরা তিনি কারাগারে যাওয়ার কারণে দ্বিতীয় নেতা হিসেবে ওই পরিবারের মধ্যেই থাকলো তিনিও আবার দণ্ডিত এবং দেশের বাইরে আছেন ফলে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে এক ধরনের শূন্যতা বিরাজ করছে সে কারণেই কি তারা ডক্টর কামাল হোসেনের নেতৃত্ব নিয়ে আন্দোলন করে এগিয়ে যাচ্ছে এরকম একটি বক্তব্য আছে একটি বিষয় স্পষ্ট সেটা হলো যে আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সেটা হলো যে সামাজিক দোষে দুষ্ট কোনো ব্যক্তিকে দিয়ে সমাজ পরিবর্তন স্লোগান দেয়া খুব কঠিন সম্ভব না কাজেই গণতন্ত্রের কথা আপনি যখন বলবেন তখন আপনি যদি অন্তত ন্যূনতম গণতান্ত্রিক চর্চাটা আপনার না থাকে তাহলে সেটা একটা কথার কথা হলো এটা কোনো গ্রহণযোগ্য আমলে নেওয়ার মতো বক্তব্য হলো না যে কথাটা বলছিলেন ডক্টর কামাল হোসেন হ্যাঁ ডক্টর কামাল হোসেন বিকল্প ধারার
সভাপতি কিংবা প্রেসিডেন্ট গণফোরামের কিভাবে নির্বাচিত হলেন, কে নির্বাচিত করল, কত বছর ধরে তিনি থাকবেন? 27 বছর। আপনি দেখেন এই ছোটখাটো দলগুলো বলেন, বাসদ বলেন, জাসদ বলেন, যিনি একবার ওই আসনে আসীন হয়েছে, মানে পথ কিন্তু কেউ ছাড়েন না, পথ থেকে বিতাড়িত না হন কিংবা আল্লাহ না করুক অন্য কোনো কিছু হয়। আরেকটি বিষয়, বাংলাদেশে কমিউনিস্ট পার্টি একটি পার্টি আছে, এক মিনিট বলি, বাংলাদেশে কমিউনিস্ট পার্টি একটি পার্টি আছে, কম বেশি বাংলাদেশের আদর্শিক রাজনীতি তো এখন আর কোনো দলই সেভাবে করে না। আমরা যদি কোনোভাবে ধরি যে হ্যাঁ কমিউনিস্ট পার্টি একটা আদর্শিক রাজনীতির মধ্যে আছে, সেই কমিউনিস্ট পার্টিতেও কি আপনি কি পরিবর্তনটা হয়েছে? আপনি বলেন আমরা ছাত্র অবস্থায় যেখানে যাদের দেখেছি আজকেও তারা নেতৃত্বে রয়েছেন, সেলিম ভাই কিংবা মঞ্জুল হাসান খান, শালা দুলাভাই, ওনারাই কিন্তু আজকে 25 বছর, হয় দুলাভাই না হলে শালা। আপনি আপনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর পার্টিতে দেখেন, এক পার্টিতে ওনার পরিবারের 6 জন। আপনি দেখেন বিকল্প বিকল্প ধারায় দেখেন ডক্টর বদ্রুদ্দোজ চৌধুরী, উনি এবং ওনার ছেলে ছাড়া আর কেউ নাই। সেখানেও আমরা এখন দেখছি যে লোক যতজনই হোক ভাগাভাগি 4-5টা হয়ে যাচ্ছে। তো এরকমই কিন্তু প্রতিটা রাজনৈতিক দলে একবার যিনি আসীন হন, গদিনশীন হন, তিনি কিন্তু গদি ছাড়া আর শেষ পর্যন্ত চলে আসছে। একটা বিষয় ছোট করে শুনবো আপনার কাছ থেকে, যে একই দল বিরোধী দলে থাকলে একরকম গণতন্ত্রের কথা বলছে, সরকারি দলে গেলে অন্যরকম কথা বলছে, কিন্তু এই যে যে বৈপরীত্য সেটা নিয়ে তো তাদেরকে কোথাও জবাবদিহি করতে হচ্ছে না। জবাবদিহি জনগণ যে বোঝে না তা কিন্তু নাই। আপনি বিএনপির কথা বলেছেন, খুব চমৎকারভাবে এসছে যে বিএনপির চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়া, যখন তারা বুঝলেন যে চেয়ারপারসন দণ্ডিত হবেন এবং দণ্ডিত হলে তিনি আর চেয়ারপারসন থাকতে পারবেন না, গণতন্ত্রে সেই বিধানটি ছিল, এবং আমরা লক্ষ্য করলাম যে রাতারাতি সেই ধারাটি কিন্তু পরিবর্তিত হয়ে গেল। কিসের মধ্য দিয়ে পরিবর্তন? কাউন্সিল হচ্ছে, কোনো আয়োজন হচ্ছে, ভোটাভুটি হচ্ছে, সেখানে একটা অর্ডারের মধ্য দিয়ে পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হলো এই কারণে যে সেখানে তারেক রহমান সাহেবকে আপনার দায়িত্ব দেওয়া হলো, দায়িত্ব দেওয়ার জন্য কিন্তু একটি ধারা পরিবর্তন হয়ে গেল। তাহলে আমরা গণতন্ত্রের চর্চাটা কিভাবে হলো এখানে? এখানে তো দারুণভাবে প্রশ্নবিদ্ধ হয়ে গেল একটি, মানে একটি পার্টির গণতন্ত্র রাতারাতি এক কলমের খোঁজা উড়ে গেল। বড় দল ছোট দলের বাইরে আমরা অনেক বিশিষ্ট ব্যক্তিদের, সুশীল সমাজের প্রতিনিধি যাদেরকে আমরা বলি, তারা অনেক বেশি সপক দেন এবং রাজনৈতিক দলগুলোকে তুলুধুনো করেন সবসময়। তারা তাদের ব্যক্তিগত পেশাগত পারিবারিক সামাজিক জীবনে কতটা গণতান্ত্রিক? যদি নাম ধরে ধরে বলি হয়তো অনেকে বিরাগভাজন হবে, বলাটা সমীচীন হবে না, কারণ আমরা অনেককে শ্রদ্ধাও করি, বাংলাদেশের মানুষ তাদের ভালো জানেন, কিন্তু আমরা যদি তাদের ব্যক্তি জীবনের দিকে তাকাই, আমরা অনেককে কিন্তু খুব গভীরভাবে চিনি, ভালোভাবে চিনি। প্রাতিষ্ঠানিক জীবনের দিকে তাকাই, না প্রতিষ্ঠানে না ব্যক্তি জীবনে, এদের অনেকেই গাড়ির চাক্কার মতো রাজনীতি ঘুরবে, চাক্কা একবার নিচে উঠবে একবার উপরে যাবে। আমরা মনে হয় আমরা যে এই অগণতান্ত্রিক যে সিস্টেম গণতন্ত্রের নামে এটা তলানিতে এসছে, আমার মনে হয় উন্নতি হবে। যেমন বিএনপির বিষয়টা বলি, ধরেন উপরের দুই নেত্রী নেতা নেত্রী দণ্ডিত, তাহলে এখন তো কালেকটিভ নেতৃত্ব চলছে, আমরা তো ইনডাইরেক্টলি এটাকে ওয়েলকাম করতে পারি যে না এখন কালেকটিভ নেতৃত্ব চলছে। আমরা যেমন বলি পারিবারিক রাজনীতি, আমরা বলবো হ্যাঁ আসছে, কিন্তু একটা চর্চা তো হচ্ছে, একটা উইন্ডো তো ওপেন হয়েছে যে এখন তাদের বাদ দিয়ে অন্যরা চেষ্টা। আপনি দেখেন এই নেতৃত্ব আসার ফলে এ পর্যন্ত কিন্তু কোনো তাদের কিন্তু আমি মনে হয় না যে খুব ভ্রান্ত ডিসিশন হয়েছে। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে, এটা একদিনের বিষয় না, দীর্ঘদিনের বিষয়। গণতন্ত্রের পথে আমাদের যেতে হলে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দরকার, গণতান্ত্রিক রাষ্ট্র দরকার, সেই জায়গাটায় কিন্তু আমাদের সকল রাজনৈতিক দল, সকল মানুষ, জনগণ মিলে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা রাষ্ট্রীয় কাঠামোকে গণতান্ত্রিক করব, আমরা রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক করব, আমরা প্রাতিষ্ঠানিক কাঠামোকে গণতান্ত্রিক করব, এমনকি আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে গণতান্ত্রিক করব। এবং সেই সাথে এটা করতে হলে সাইফুল ভাইয়ের সাথে একমত হই, বলছি যদি আমরা সংবিধানটাকে গণতান্ত্রিক করে ফেলতে পারি তাহলে তার জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা হবে। অনেক ধন্যবাদ আজিজ ভাই, সাইফুল ভাই, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ যারা শুরু থেকে ছিলেন। দেখা হবে আবারও অন্য কোনো বিষয় এবং অতিথি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।